থেকে মিটার বইছে গঙ্গা এক ভিটেমাটি জমি গিলে ফেলার পর গঙ্গা এবার এগিয়ে আসছে স্কুলের দিকে এবার নদীগর্ভে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের একটিমাত্র হুকুমত টোলা প্রাইমারি স্কুল মানিকচকের গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা ভাঙন অব্যাহত করা সত্ত্বেও স্থায়ী নেই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের। এবার গোপালপুর অঞ্চলের প্রাথমিক স্কুল গঙ্গায় তলিয়ে যেতে পারে এমনই আশঙ্কা করছেন এলাকাবাসী রীতিমতো চিন্তিত ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষকেরা বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন আমার কারণ হচ্ছে তোমার পাশে নদী মোটামুটি পঁচিশ মিটার হবে বাচ্চারা আসছে অনেক যে বাচ্চা আছে নদীর ধারে যাচ্ছে জল খেতে যাচ্ছে বাচ্চারা পড়ে যেতে পারে ওই জন্য গার্জেনারা প্যাঠাচ্ছে না ভয়ে আতঙ্কে প্যাঠাচ্ছে না আবার মাস্টার তো তোমার মাস্টার তো পুরো ছাত্রকে সামলাতে পারবে না দেড় দুশো ছাত্র আছে আতঙ্কে তো গার্জেনেরা আমিও যেরকম আমার ছেলেকে চার বছর ছেলেকে আমি পাঠাচ্ছি না কি নাম আপনার আমার ছেলের নাম রোহন শেখ আরেকটা ভয়ের কারণ হচ্ছে তোমারকে বা এই যে নদী দিয়েছে এবার আর আরেকটা ভয় ওইটাই তোমার উদ্দেশ্য কি বাচ্চারাকে স্কুলে যে পাঠাবে মানে পাঠাতে ভয় পাচ্ছে কাটতে যদি লেগে যায় বাই চান্স হাওয়াতে এই ব্যাপারে তোমার বাচ্চারাকে তো মাস্টার সামলাতে পারবে না ও নিজে মাস্টার নিজে পালাবে কি বাচ্চারাকে ধরবে যা যখনই হাওয়া উঠবে পঁচিশ মিনিটও লাগবে না কাটতে পঁচিশ মিটার তো দূরে নদীটা আছে এখানে বাড়ি ঘর নাই কি এখানে বাড়ি ঘর আছে মাস্টাররা তোমার এলাকার লোক সাহায্য করবে ছত্রকে কোনো বাড়ি ঘর নাই

তোটা করা যাবে আপনারা কি আতঙ্কে রয়েছে এ নিয়ে হ্যাঁ আতঙ্কে তো রয়েছে আমরা আতঙ্ক রয়েছে তার জন্য পাঠাচ্ছেন না কি চাইছেন আপনারা কি আমরা চাইছি স্কুলটা চার থামা মোড়ে যায় না না রিফুর বাগানে যায় এটাই আমরা চাইছি হ্যাঁ রিফুর বাগানে স্কুলটা চলে গেলে আমাদের ছেলে মেয়ে সব পড়তে পারে ওখানে কোনো ভয় থাকবে না প্রতাপদেন যাচ্ছে কে কে পড়ছে কে পড়ছে একটু নামগুলো বলবেন নাসরিন আমার পত্নী কোন ক্লাসে পড়ে আদে ক্লাসে আর কি পড়ে তারপর তারপর কি নাম রহান কোন ক্লাসে পড়া পরে আরেকটা পড়া পড়ে সাকিবুল স্কুলের প্রধান শিক্ষকের দাবি স্কুল যাতে অন্য কোনো জায়গায় নতুন করে তৈরি করা যায় সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে তাহলে ছাত্রছাত্রীরা আবারও পড়াশোনা শুরু করতে পারবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান জানালেন ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে একশো ছাত্রের মধ্যে আশিটা নব্বইটা ছাত্র আছে বেশি আসছে না গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে বসে যেতে পারে এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না আর একটু দূরেও চলে গেছে আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক না আমাদের স্কুলটা সেফটির জায়গায় স্থানান্তরিত করা করা হোক পর্যটন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের পঁচিশ মিটার দূরে রয়েছে গঙ্গা কতটা ভয় পাচ্ছে না আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছি আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ আসুন যে কোনো সময় আমাদের স্কুলটা বিলীন হয়ে যেতে পারে তাহলে কি সমস্যা গঙ্গা গর্ভে বসে যেতে পারে তাহলে আমাদের ছাত্রীদের ভবিষ্যৎ কি হবে হ্যাঁ ছাত্ররা কোথায় পড়াশোনা করবে কীভাবে করবে আজ আমরা চাইছি এটা পুনর্বাসন হয়ে যেখানে আমাদের গার্জেনরা গেছে কিছু দূরে সেখানে সেখানে স্থায়ীভাবে বিদ্যালয় তৈরি হলে আমরা পঠন পাঠন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে চালাতে পারবো হ্যাঁ এতে ছাত্রছাত্রীরাও বিশেষভাবে উপকৃত হবে গার্জেনরাও উপকৃত হবে অন্য কোথাও কিভাবে পড়াশোনা করবে দূরে তাছাড়া দূরে যেটা ভবনপুর পড়ে যাচ্ছে ইংলিশ বাজার পড়ে যাচ্ছে আমাদের মানির চোখ পড়ছে না মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে